single day. I'm gonna make something great. Daily 5 YouTube channel dike jodi subscribe na kore thaken tale channel dike subscribe kore nin sathe sathe bell icon di click korun notun notun video er update shobar. ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে অনুপাতের কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলি আমরা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ ফাইল হিসেবে পোস্ট করেছি। যদি আপনারা সেই গ্রুপের সাথে যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কটা ফলো করে গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রবলেমে যেটা বলা রয়েছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু টু ইজ টু থ্রি, আবার বি ইজ টু সি ইজ ইকুয়াল টু ফাইভ ইজ টু সেভেন। আমাদেরকে বের করতে হবে কি না এ ইজ টু সি। দেখুন এখানে দুটি অনুপাতের কমন জিনিস হলো বি, আমাদেরকে সেইটা ছাড়া তাহলে চার যে দুটো পড়ে রয়েছে এ আর সি, এই দুটোর মধ্যে অনুপাত বের করতে হবে। তাহলে আমাদের এক্ষেত্রে খুব সহজেই বের হয়ে যাবে। আমাদেরকে করতে হবে কি না দেখুন, ওপরে দুটো প্রথম অনুপাতের যে দুটি রয়েছে, প্রথম ঘর দুটি টু ইস টু ফাইভ, টু রয়েছে আর ফাইভ রয়েছে, এই দুটোকে গুণ করে দেবো পাঁচ দুকুণে দশ, আর শেষের ঘর দুটিকে গুণ করে দেবো তিন সাতে একুশ, আমাদের চলে আসলো অ্যান্সার। ঠিক একই টাইপের দুটি অনুপাত বলা থাকে সেক্ষেত্রে বের করতে বলে, এখানে এ বি সি যদি রেশিও বের করতে বলে তাহলে আমাদেরকে কী করতে হবে, অনেক সময় বলা থাকে এ ইস টু বি ইস টু সি, তখন আমাদেরকে কী করতে হবে, তখন আমাদের যেটা করতে হবে দেখুন প্রথম অনুপাতে সাথে আমরা কী করবো না দ্বিতীয় অনুপাতের যে বি এর মান সেটা হচ্ছে আমরা গুণ করব। তাহলে কি করব, পাঁচ দিয়ে গুণ করব, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচ পনেরো। এবার দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম অনুপাতের বি এর মানটা গুণ করব, তিন পাঁচ পনেরো, অলরেডি বির জায়গায় বসিয়ে রেখেছি, বা সির মান সাত, ওপরে বি তিন সাতে একুশ, এইভাবে আমাদের বের করতে হবে। তাহলে অনুপাতের যে দুটি মূলত যে দুটি ভাবে হচ্ছে প্রশ্ন এসে থাকে সে দুটি আমরা আলোচনা করে নিলাম। চলুন দেখে নিই দ্বিতীয় প্রশ্নে কি বলা রয়েছে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে চারশো পঞ্চান্ন টাকা পায়েল ও আকাশের মধ্যে ফোর ইস টু থ্রি অনুপাতে ভাগ করলে কে কত পাবে। তাহলে আমাদেরকে সিম্পলি কিছুই করতে হবে না, এই যে দুটি পদ যোগ করব, করলে আসতে কত সাত, সাত দিয়ে টোটাল মূল টাকা সেটাকে ভাগ করব, ছ সাতে বিয়াল্লিশ, পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ, এলো পঁয়ষট্টি। তাহলে এবার এই যে মানটা পেলাম এই মানটাকে কি করতে হবে, একবার চারের সাথে গুণ করব, চারের সাথে গুণ করলে পায়েল কত পাবে, ও তিনের সাথে গুণ করব, করলে আকাশ, আকাশের আকাশ কত হবে সেটি পাবো। তাহলে আমাদেরকে পঁয়ষট্টির সাথে চার গুণ করতে হবে, পায়েল পাবে চার পাঁচ কুড়ি শূন্য, চার ছক চব্বিশ আর দুয়ে ছাব্বিশ, ও আকাশ পাবে তিন পাঁচ পনেরোর পাঁচ, তিন ছক আঠেরো একে উনিশ, অর্থাৎ তাহলে পাবে, পায়েল পাবে দুশো ষাট টাকা, ও এগুলি বারবার প্র্যাকটিস করতে করতে খুব সহজে গুণ ভাগের ক্যালকুলেশন যেগুলো এগুলো যদি আমরা খুব সহজে তাড়াতাড়ি করতে পারি তাহলে এই অ্যান্সারগুলোও খুব তাড়াতাড়ি এসে যাবে। চলুন দেখে নিই পরের প্রশ্নে কী বলা ছিল। পরের প্রশ্নে বলা রয়েছে যে তিনটি সংখ্যার বর্গের সমষ্টি ছশো আট ও সংখ্যা তিনটির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ।
আমাদের যদি কোনো সংখ্যার অনুপাত বলা থাকে তাহলে সংখ্যাগুলো আমরা সিম্পলি কি বলতে পারি, 2x 3x ও 5x। তাহলে আমরা যদি x এর মান বের করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো x এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে হচ্ছে 2 এর সাথে হচ্ছে x এর মান গুণ করলে প্রথম সংখ্যা পাবো, 3 এর সাথে x এর মান গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাবো, ও 5 এর সাথে x এর মান গুণ করলে পরের সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে বের করতে হবে যেটা x এর মান। যখনই দুটি হচ্ছে দুভাবে পড়ে থাকে, এক যে তিনটি সংখ্যার সমষ্টি পড়ে, আবার তিনটি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দেখে নিন, প্রথমে দেখাচ্ছি যখন বর্গ বলা থাকবে, যখন বর্গ বলা থাকবে তখন x এর মান হবে টোটাল সমষ্টি, রুট ওভার সমষ্টি কত রয়েছে 608, ও অনুপাতের যে প্রত্যেকটা পদ রয়েছে সেই প্রত্যেকটা পদকে আমাদেরকে স্কোয়ার করতে হবে, করে যোগ করতে হবে, 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার ও 5 এর স্কোয়ার। ওপরে রয়েছে 608, টোটাল যোগ করলে 2 2 কোনো 4 9 25 25 আর 9 34 34 আর 4 38। এটা কাটাকুটি করলে আসবে 16, অতএব এক্স এর মান আসবে 4, এক্স এর মান এসে যাবে 4, সরি এক্স এর মান আসবে 4, অতএব সংখ্যা তিনটি কী হবে, 4 2 কুণে 8 3 4 12 ও 3 4 5 20। অতএব সংখ্যা তিনটি হবে 8 12 ও 20। এবার দেখে নিই, যদি সংখ্যা দুটি সংখ্যাগুলিকে বর্গ না করে সিম্পলি সংখ্যাগুলির যোগফল বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি না বলা থাকে বর্গ, যদি বলা থাকে সিম্পল সংখ্যাগুলির যোগফল, তখন আমাদের করতে হবে x এর মান বের করতে হলে x ইজ ইকুয়াল টু সমষ্টি মোট সংখ্যা তিনটির যোগফল মোট বাই প্রত্যেকটা পদের যোগফল। তাহলে তখন কি হবে, 2 প্লাস 3 প্লাস 5। তাহলে এভাবে যদি আমরা এটা যদি সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব। চলুন দেখে নিই পরের প্রশ্নে কি বলা রয়েছে। পরের প্রশ্নে বলা রয়েছে 4 5 ও 12-র চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত কত হবে। তাহলে সিম্পলি আমরা জানি কি, প্রথম দুটির অনুপাত 4:5 = 12:x। আমাদেরকে কি করতে হবে, x এর মানটা বের করতে হবে। তাহলে দেখুন যে প্রথম অনুপাত সিম্পলি যদি আমরা লিখি এভাবে 4/5 12/x, আমরা এখান থেকে হচ্ছে সমাধান করো x এর মানটা বের করতে পারি, কিন্তু আমাদের সহজ পদ্ধতিতে করতে হবে যাতে আমাদের সময় বাঁচে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে 4 রয়েছে এখানে 12, দেখুন এর সাথে 4-এর সাথে কিছু একটা সংখ্যা গুণ করে এপারের মানটা আসবে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 12 আসছে, 3 গুণ করলে 12। তাহলে আমাদের x এর মান পেতে হলে 5-এর সাথেও 3 গুণ করে দেবো, 3 5 15, x এর মান 15। আপনারা সিম্পলি সমাধান করে দেখুন এই মানটাই আসবে। তাহলে আমাদের কি, আবার কোনো সময় যদি বলা থাকে নিচে কোনো একটা মান যদি বলা থাকতো 15, ওপরের মানটা বের করতে দিত, যদি বলতো তৃতীয় সমানুপাত কত, তখন আমাদের কি করতে হতো এটা, তাহলে 5-এর সাথে কত গুণ করে 15 এসছে, না 3 3 5 15। তাহলে আমরা ওপরে কি করতাম, x এর মান পাওয়ার জন্যে 3 4 12, এভাবে পেয়ে যেতাম। তাহলে দেখে নিই চলুন পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে কোনো মিশ্রণে অ্যালকোহল ও ওয়াটারের রেশিও কত, না 4:3 বলছে। ওই মিশ্রণে যদি 7 লিটার ওয়াটার অ্যাড করা হয়, আরও যদি 7 লিটার জল অ্যাড করা হয় ওই মিশ্রণে, তাহলে অ্যালকোহল ও ওয়াটার রেশিও চেঞ্জ হয় কী হবে, 3:4।
তাহলে আমাদেরকে কী করতে হবে, যেভাবে বলেছে সেইভাবেই করব। দেখুন তাহলে আমরা এখান থেকে পেতারি যে কতটা জল আছে, কতটা অ্যালকোহল রয়েছে, এখানে লিখতে পারি 4x অ্যালকোহল আর 3x ওয়াটার। এবার কি করেছে না, ওর সাথে আবার কি অ্যাড করেছে না, 7 লিটার জল অ্যাড করেছে। তাহলে 7 লিটার অ্যাড করলাম, করার পরে কি রেশিও পাচ্ছি না, ভাগ করলেই রেশিও পাবো, সেই রেশিওটা কত হবে না, 3:4। এবার সমাধান করলে পেয়ে যাব, দেখুন 16x 9x প্লাস 21 7x বাই 1 x ইজল টু 3। আমাদের জানতে চেয়েছে যে ওই মিশ্রণে অ্যালকোহল কত ছিল, তাহলে x এর মান যদি 3 থাকে তাহলে আমরা বলতে পারি কত ছিল অ্যালকোহল, 4 × 3 = 12 লিটার। আজকের ভিডিও এই 5টি সমাধান করলাম, দেখবো আরও প্রবলেমগুলি পরের ভিডিওতে। এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক ফলো করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। তাহলে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের MCQ কোশ্চেন ও ম্যাথের বিভিন্ন প্রবলেম আমরা সেখানে দিয়ে থাকি, তাহলে আপনারাও সহজেই পেয়ে যাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।